ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দুই নাম্বার সোশাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তিন নাম্বার আল আরাফা ব্যাংক আল আরাফা ব্যাংক লিমিটেড চার চার নম্বর হলো শাহজালাল ব্যাংক লিমিটেড তারপরে হলো ইউনিয়ন ব্যাংক তারপর হলো ফার্স্ট সিকিউরিটি মানে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক তারপরে এক্সিম ব্যাংক পাইলেন তো এই সাতটা হয়ে গেল আর তারপরে সোনালি অগ্রণী রূপালী এগুলাতেও সরিয়া ব্যাংকিং আসে তারপরে যেমন প্রাইম ব্যাংক বাংলাদেশের সবচাইতে বড় প্রাইভেট ব্যাংক কিন্তু এর মধ্যে সুদি ব্যাংকও আছে ইসলামী ব্যাংকিং আছে তারপরে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়াতে সুদি ব্যাংকও আছে ইসলামী ব্যাংকিংও আছে শুধু তাই না বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং গ্রামে গঞ্জে সর্বত্র এজেন্ট ব্যাংকিং ছড়িয়ে দেয়া হচ্ছে সবগুলো ব্যাংকে তো ব্যাংক এশিয়া তার সবগুলো এজেন্ট ব্যাংকিংকেও ইসলামী ব্যাংকিং করছে কল্যাণ আলহামদুলিল্লাহ আসলে প্রশ্ন দুটো আসছে মানসম্মত কিছু প্রশ্নের একটু ব্যাপার করা আছে এই জন্য আমি যেটা প্রশ্ন করার মতো সেই প্রশ্নটি আমি সাহেবের কাছে কেন বর্তমান করলাম আর একটি প্রশ্ন করবো ইনশাল্লাহ আসলে সাহেব এখানে বলছেন যে বাচ্চা হওয়ার পর চুল তিন মধ্যে ফেলা যায় এবং আকিকা কয় মধ্যে দেওয়া যায় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আদেশ করেছেন আমাদেরকে এবং তিনি নিজে কাজ করে দেখিয়েছেন বাচ্চা জন্মের সপ্তম দিনে মাতার চুল কাটা হাতে পায়ের নখগুলো কাটা এবং সপ্তম দিনে আকিকা করা আর নাম জন্মের আগেও রাখা যায় জন্মের সাথে সাথেও রাখা যায় সাত দিনের দিনেও রাখা যায় এতে কোনো নিষেধাজ্ঞা নাই তবে সপ্তম দিনের দিনে চুল কাটা নখ কাটা এবং মাথার চুল হাতে পায়ের নখ এবং নাবির যে অবশিষ্ট অংশ এটা ওজন দিয়ে স্বর্ণ অথবা রৌপ্য অথবা টাকা পয়সা সদকা করা শূন্য ঠিক এমনি আকিকা করাটাও শূন্য না সাত দিনের দিনে সাত দিনের আগে আকিকা নয় ঘরের ভিতরে যদি মানুষের ছবি থাকে আচ্ছা জি শুনুন ছবি আমাদের বর্তমান পৃথিবীর ওলামারা এই ব্যাপারে এখনো দুইটা অভিমত একটা হলো ছবি প্রয়োজন ছাড়া তুলাই যাবে না 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 প্রয়োজন ছাড়া ছবি উঠানো যাবে না এবং এদের সংখ্যা কম না আরেক দুলা বলেছেন হা উঠানো যাবে ছবি তবে ছবিটা অশ্লীল হবে না বেপর্দা হবে না এখন প্রশ্ন হলো ঘরের মধ্যে ছবি আছে। মানুষ ঘরের মধ্যে কেমন ছবি আঁকে ঘরের মধ্যে ছবি আঁকা মানেই হলো বিবাহের ছবি সাজগুজের ছবি বেপর্দার ছবি কোন সন্দেহ আছে। আর যিনি প্রশ্ন করেছেন তিনি এই জন্যেই করেছেন এটাই ন্যাচারাল কারণ স্বাভাবিকভাবে এমনি যে পাসপোর্টের ছবি উঠা এটা কেউ ঘরে বান্ধায় রাখে না এত পাগল কেউ হয় নাই কারণ যে সবচেয়ে বড় পাগল সেই বেপর্দা ছবি উঠাইয়া কয় রাখে দেহ বন্ধু ওই পাগলের পাগলামি তো ইসলামে নাই পাগলামি আছে বলেন পাগলামি আছে পাগলামি নাই সুস্থ বিবেক থাকবে তাই ঘরের মধ্যে বাদাই করে ছবি রাখা এগুলা সরিয়া আমাদেরকে অনুমোদন করে না কারণ এর দ্বারা বেহুদা কাজ হয় কি হয় কি হয় বেহুদা কাজ হয় আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন আমাদের সর্বশেষ প্রশ্ন আমি পনেরো বিশ কিলো দূরে গিয়ে গাড়ি চালাই সেখানে গিয়ে কসর করা যাবে কিনা কসর যদি করা যায় তাহলে কিভাবে করতে হবে তা একটা জিনিস জেনে রাখবেন কসর করার জন্য সফর শর্ত সফর কসরের জন্য কি শর্ত সফরে গেলে কসর করবে সফরে গেলে যাচ্ছে কাজে সকালে যাচ্ছে বিকেলে ফিরে আসতেছে ঠিক না ঘটনাটা তাই সফরে যাচ্ছে যাচ্ছে না কাজে এই বলেন আপনি যখন সফরে যাবেন হ্যাঁ ব্যক্তি কাজে যায় বাট কাজে গেলে সাথে সফরের মতো যায় সফর মানে কি ব্যক্তি তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় সফর বলতেই বোঝায় যেখানে গেলে ব্যক্তি তার প্রয়োজনীয় ব্যবহারের একটা জিনিসপত্র ব্যাগ ট্যাগ লোয়া যায় তার মানে প্রয়োজনের জিনিসপত্র নিয়ে যাওয়া মানেই হলো যেখানে একদিন দুই দিন তিন দিন থাকবে নাকি সকালে যায় বিকেলে আসলে সফর করে না কাজের জন্য যায় হা যদি কেউ বলে ইয়েস আমি সফরেই যাচ্ছি কারণ সফর হতেই পারে আপনি পিকনিকে গেলেন এটা সফর ঠিক না সকালে গেলেন বিকেলে চলে আসবেন বাট আপনি ব্যবহারের জিনিসপত্র নিয়ে গেলেন আপনি কসর করতে পারেন এই ক্ষেত্রে পনেরো বিশ মাইল যে বলল হা আমাদের দেশে বহুল প্রচলিত আটচল্লিশ মাইলের কথা কিন্তু বিশুদ্ধ হাদিসে তিন মাইলের কথাও আসে কন্যা সুবাহান আল্লাহ চলে বলে না সুবাহান আল্লাহ শর্ত হল আপনি যখন সফরে যাবেন তখন কসর করবেন সফরে গেলে সফরে গেলে কসর করবেন আর হা কাজে যাচ্ছেন যদি কাজের সাথে সফর হয় যে আপনি কাজে যাচ্ছেন ঘর থেকে বেরিয়ে গেলেন ও একদিন দুই দিন থাকা লাগতে পারে থাকলেনও কাজটাও করলেন এই জন্যে আপনি একটা বেগ সাথে করে নিয়ে গেলেন সফরের মতো গেলেন তাইলে আপনি কসর করবেন তাইলে কি করবেন কসর করবেন হ্যাঁ আরেকটি বিষয় হলো যদি সত্যিই অনেক দূরে যেমন বিমানের পাইলটরা যেমন লম্বা জার্নি ঢাকা থেকে দিনাজপুর যাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে ঢাকা থেকে সিলেট যাবে অনেক দূরের পথ এটা যদিও তার চাকরি বাট সবাই বুঝে ন্যাচারাল অনেক দূর বাড়ি থেকে অনেক দূর তাই নিজের ব্যবহারের কিছু জিনিস একান্তই তার সাথে রাখে দশ পনেরো বিশ মাইল দূরে গেলে মানুষ নিজের তেমন কিছু সাথে বলেন রাখে আরে ভাই ফতুয়া বিবেক দিয়ে বুঝতে হবে তাই আপনি যখন দশ পনেরো বিশ মাইল দূরে যাবেন একান্ত কাজের জন্যে ওখানে কসর তালাশ না করাই উচিত তবে আপনি যখন সফরে যাবেন আপনি যদি তিন কিলোমিটার দূরেও সফরে যান আরে ভাই আমি উদাহরণ দিয়ে রাগ করেন না আপনারা পাতিরা ঢাকা শহরে একেবারে কাছে আমি তাও হিসাবে প্রশ্ন করলাম আপনাদের এমপিকে বললেন এমপি হলো শাহরা খাতুন তার মানে আপনারা উত্তরার সাথে কানেক্টেড এখন যদি উত্তরায় কারো আত্মীয় স্বজন থাকে আর এখানে বেড়াইতে আসে বেড়াইতে যখন আসবে তখন কি করবে সফর মানে বেড়ানো সফর মানে বেড়ানো বেড়ানোতে গেলে কসর করবেন আর বেড়ানো ছাড়া কসর নেচারালি হয় না বুঝাইতে পেরেছি অনেকগুলো কথা বলে ফেললাম আল্লাহ তালা আমাদের হেফাজত করুন বলেন আমি আ দামা আইন্দি ওয়াল আইল মো ইন দা আল্লাহ আলাইহি তা ওয়াক্লতু আলাই ওরি অসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাক